আশা পুরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই সাহা টেক্সটাইল, এ কমপ্লিট ডিপার্টমেন্টাল স্টোরস। ব্যারাকপুরে নমিনেশন দিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। গোবরডাঙ্গা পৌরসভার বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হল। মনোনয়ন জমা দিলেন অশোকনগরের 21 জন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বামফ্রন্টের সমর্থনে মধ্যমগ্রামের 21 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হলেন কামরুনির প্রতিবাদী শিক্ষক। নিম্নমানের খিচুড়ি দেওয়ায় অঙ্গনওয়াড়ি স্কুলের 2 কর্মীকে আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। অশোকনগরের তপটে প্রকাশ বিজেপির প্রার্থী তালিকা। বনগাঁর পৌরভোটে প্রশাসনিক দপ্তরে মনোনয়ন দিল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ছেলের জন্মদিনে রক্তদান উৎসব, ব্যতিক্রমী ভূমিকায় অশোকনগরের সত্যব্রত ভট্টাচার্য। জেডি বিল্লা ইনস্টিটিউশনের উদ্যোগে ফ্যাশন শো হল সম্প্রতি। আসছে বিস্তারিত খবরে। ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে নমিনেশন জমা দিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। বিজপুরের বিধায়ক থাকবার পাশাপাশি কাঁচরাপাড়ার 6 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নমিনেশন জমা দিলেন শুভ্রাংশু। বাবাকে কোণঠাসা করলেও ছেলের প্রতি আস্থা রাখলেও শাসক দল। সারদা কেলেঙ্কারিতে সিবিআই তদন্তে মুকুল রায়ের নাম বারবার উঠে আসায় অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দলীয় পদ থেকে মুকুল রায়কে সরানো হয়েছে। খানিকটা কোণঠাসা হয়ে দল থেকে দূরত্ব বাড়িয়েছেন মুকুল রায়ও। মুকুলের প্রতি আস্থা না থাকলেও মুকুলপুত্র শুভ্রাংশুর উপর ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীজপুরের বিধায়ক থাকবার পাশাপাশি কাঁচরাপাড়া 6 নম্বর ওয়ার্ডের আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী করা হল শুভ্রাংশুকে। সোমবার ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে নমিনেশন জমা দেন শুভ্রাংশু। পূরবী নিউজের জন্য অনিমেষ রিপোর্ট। গোবরডাঙ্গা পৌরসভায় বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হল। আসন্ন পৌর নির্বাচনে অশোকনগরের পৌরসভা 23টি ওয়ার্ডের মধ্যে 21টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নমিনেশন জমা দিলেন বারাসাতের ডিএম অফিসে। আগামী ভোট তৃণমূল কংগ্রেসের হলে অশোকনগরের আরও আধুনিকীকরণ করা হবে বলে জানালেন 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর দত্ত। এবারে আশীর্বাদ, এবার আমরা আশীর্বাদ চাই সেই কারণে যে আমরা আরও আধুনিকতম উন্নত পর্যায়ের আমরা পরিষেবা দেব, যেটা নাকি বিশেষ করে কলকাতা থাকে যে স্টাইল পুরো, আমরা চাইছি সমস্ত ওয়ার্ডে একটি করে পৌরসভার অফিস থাকবে। আমাদের যে কমিউনিটি সেন্টার আছে সেইখানকার সেই ওয়ার্ডের মানুষ যাতে কথায় কথা পৌরসভায় আসতে না হয়, হয়রানি না হতে হয়, তাদের অভিযোগ, তাদের কথাবার্তা, তাদের ডেভেলপমেন্ট সেক্ষেত্রে যা দিতে পারে, সেই জন্য আমরা সমস্ত ওয়ার্ডে একটা করে ওয়ার্ড অফিসের মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট করবো, এটা আমাদের কাজ। আর একটা কাজ হচ্ছে সারফেস ওয়াটার, বিজেপি গভর্নমেন্ট আসার পর সারফেস ওয়াটারটা আমাদের প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে, বিপিএলটা বন্ধ করে দিয়েছে। আমাদের জেএনএন আর ওয়াই যে টাকা, জওহরলাল নেহরু আরবান প্রজেক্টের যে টাকাটা, টোটালটাই বন্ধ করে দিয়েছে।
আমরা সেটা নিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার দিল্লির দরবার করছেন। তবু আমাদের বিশ্বাস যে মানুষের আশা নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা কাজকর্ম করছি। ন্যাচারালি আমাদের বিশ্বাস যে আমরা আগামী বোর্ডে আমরা অশোকনগরকে যেভাবে আমরা সজ্জিত করছি, যেভাবে আমরা অশোকনগরকে ডেভেলপমেন্ট করেছি, মানুষের প্রত্যাশাকে সামনে রেখে আরও আরও অনেক উন্নত মানের পৌরসভা আমরা তৈরি করে দিয়েছি। গত পাঁচ বছরে অশোকনগরের সার্বিক উন্নয়ন দেখেছে সাধারণ মানুষ, তাই অশোকনগরের আরও উন্নয়ন করতে মানুষের সমর্থন চাইলেন তিনি। আমাদের উন্নয়নের কাজ তো মানুষ বলবে, আমরা তো কিছু বলবো না। আমরা কাউন্সিলররা তাদের সহযোগিতা, আমাদের পৌরবোর্ডের কাউন্সিলরদের সহযোগিতা আমরা এটুকু বলতে পারি যে আমাদের এই গত পাঁচটা বছর আমরা জনগণের জন্য আমরা সদা প্রদত্ত ছিলাম, আমাদের আমরা উৎসর্গ ছিলাম জনগণের জন্য, এবং আমাদের ডেভেলপমেন্ট, আমাদের উন্নয়ন, আমাদের কাজ মানুষ দেখেছে। আমরা মানুষের কাছে ভীষণভাবে আমরা ঋণী, তারা আমাদের আশীর্বাদ করে পাঠিয়েছিলেন এবং আমাদের বিশ্বাস, মানুষের আস্থা আমরা অর্জন করতে সক্ষম হতে পেরেছি। এবং আমাদের পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, অশোকনগর। কামদুনির কলেজ ছাত্রী ধর্ষণের প্রতিবাদ জানিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়। এবার মানুষের সেবা এবং নিজের ওয়ার্ডের আরো উন্নয়ন করতে মধ্যমগ্রাম পৌরসভার 21 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হচ্ছেন প্রদীপ মুখোপাধ্যায়। বিভিন্ন জায়গায় আমরা এই প্রতিবাদী মুখগুলো তো সব জায়গায় গেছি, আমরা যাওয়াতে দেখেছি মানুষরা আমাদের কথা শুনতে চাইছে এবং সেটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সামনে আসছে। জনগণের জন্য প্রতিবাদী খালি করে যাব, কিছু করব না, এরকম মানসিকতা না থাকার জরুরি ভালো না। যেখানে থাকি সেইখানকার সেই ওয়ার্ডের লোকদের কোনোভাবে সাহায্য করতে পারি কিনা বা আমার সময়টা তাদের জন্য কিছুটা দিতে পারি ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিলাম যে ঠিক আছে ভোটে দাঁড়াবো। এবং বহু জায়গা থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। প্রথমে দ্বিমত থাকলেও পরে রাজি হয়ে যাই। আমি অ্যাকচুয়ালি নির্দল হয়ে দাঁড়িয়েছি, কিন্তু আমাকে বামপন্থীরা সমর্থিত হিসাবে আমাকে রেখেছে। এই সিটটা ফরওয়ার্ড ব্লকের, ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম দুজনেই আমাকে সমর্থন করবে বলে আমি এখানে দাঁড়িয়েছি। আগেও বাবার কাছে গর্ববোধ করেছি, এবারও করছি। প্রথমত লড়াইটা ছিল নারীদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটার বিরুদ্ধে। তো আমার মনে হয় বাবা তো শিক্ষক, বাবার কাজ শিক্ষা বিস্তার করা, তাহলে নারীদের ওপরে যে অত্যাচার সেটার বেলাও তিনি যেমন লড়েছেন, এখন স্টেটের যা অবস্থা, যতটা নৈরাজ্য চলছে বাবা সেটার বিরুদ্ধে লড়ছে। বিয়ের বেনারসের একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন, দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী, 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া।
শাড়িমণির শাড়ি মানেই পাঞ্চালি। শোভনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। ছাত্রছাত্রীদের নিম্নমানের খিচুড়ি দেওয়া সহ একাধিক অভিযোগে বনগাঁ রেলবাজারের অঙ্গনওয়াড়ি স্কুলের কর্মী ও সহায়িকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ছাত্রছাত্রীদের নিম্নমানের খিচুড়ি দেওয়া সহ একাধিক অভিযোগে বনগাঁ রেলবাজারের অঙ্গনওয়াড়ি স্কুলের সহায়িকা ও কর্মীকে আটকে রেখে সোমবার বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এত নিম্নমানের খিচুড়ি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় তা খাওয়ার উপযুক্তই নয়। নিয়মিত ওই কর্মী ও সহায়িকা স্কুলে আসে না বলে অভিযোগ জানান গ্রামবাসীরা। আর তাও তো সেটা যেমন আর কি রান্না করে সে কি করে, তাতে আমাদের দুজনের মধ্যে একটা শেয়ার আছে। হয় দিদিমণি স্কুল আসবে যেদিন, সেদিন দিদিমণি রান্না করবে, সেদিন দিদিমণি স্কুল খুলবে। আর তা বাদেও আর যে আমরা আর কি রান্না করি, সেও একদিন আসবে স্কুলে, সে রান্না করবে আর সেই মানে আর কি পড়াবে। এটা কি তাদের দায়িত্ব? দিদিমণির দায়িত্ব দিদিমণি নেবে, সে রান্না সে সে কেন নেবে? দিদিমণির দায়িত্ব সে দিদিমণি নেবে। পুরো বিনিয়োগের জন্য অনিন্দ পাত্র রিপোর্ট। অশোকনগর পৌরসভা এলাকায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হলো। সামনে রেখে বনগাঁর প্রশাসনিক দপ্তরে মনোনয়ন পত্র জমা দিল 21 জন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বনগাঁর উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে এদিন মনোনয়ন পত্র জমা দেন তৃণমূল প্রার্থীরা। বনগাঁর 22টি ওয়ার্ডের মধ্যে 21টি ওয়ার্ডে তেমন কোনো বদল আনেননি শাসক দল। গতবারের কাজের নিরিখে গত পৌর বোর্ডের কাউন্সিলরদেরকেই আবারও প্রার্থী করা হয়েছে বলে জানালেন বিশ্বজিৎ দাস।
সর্বাধিক তৃণমূল কংগ্রেসের পক্ষে গঞ্জা পৌরসভায় আজকে আমরা 21টি প্রার্থীর নমিনেশন জমা দিলাম। একটি বাকি আছে 5 নম্বর ওয়ার্ড, জেলা নেতৃত্ব ঠিক করে দেবেন, আগামী 25 তারিখে আমরা ওটা জমা দেব। গঞ্জা পৌরসভার যা উন্নয়ন এই বিগত 5 বছরে আমরা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং উন্নয়নের স্বামীর গঞ্জাতে আমরা পেয়েছি। গঞ্জা পৌরসভার ইতিহাসে এই উন্নয়ন গঞ্জারবাসী দেখেনি, স্বাভাবিক কারণে উন্নয়নের নিরিখে এবার যে ভোট হবে সেই ভোটে আমরা 22-0 আসনে জয়লাভ করবো আশাবাদী মানুষ সেই রকমই আমাদের সারা দিয়েছে। অন্যদিকে এদিনই বসিরহাটেও মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের প্রার্থীরাও। পুরবি নিউজের জন্য অনন্ত পাত্রের রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন, ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফস টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, জিমল, স্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউটি, কালারিং টিম, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা, সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামে আমাদের গর্ব, অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাই এর ঠিক বিপরীতে। ফোন 9002218373। ঘুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স, এবার শুভ নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, দুবার স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রইলেন। মহা আড়ম্বরে নয়, সামাজিক দায়বদ্ধতার কারণে রক্তদান উৎসবের মাধ্যমে ছেলের জন্মদিন পালন করলেন অশোকনগর 11 নম্বর ওয়ার্ডের সত্যব্রত ভট্টাচার্য। এই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী ছিলেন আমাদের প্রতিনিধি অনিন্দ পাত্র। আপনি এখানে রক্তদান করেছেন? হ্যাঁ।
মানে হঠাৎ কি মনে করে এখানে রক্তদান করবেন? না, আমি প্রতি বছরই এখানে এখানে আর এক জায়গায় আছে, দু জায়গায় রক্তদান করি, বছরে দুবার রক্তদান করি। আজকে বিশেষ করে একজনের জন্মদিন, একটি বাচ্চার জন্মদিন, সেখানে এসে রক্তদান করলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি খুব ভালোবাসি রক্তদান করা, মানে আমার রক্ত অন্য কারো উপকারে লাগে সেটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগছে, খুব মানে প্রকাশ করতে পারছি না, আমার খুবই ভালো লাগছে। তো ভবিষ্যতে যদি এরকম সুযোগ পান আবার কি আপনি এরকম? হ্যাঁ অবশ্যই। আজ সামাজিকতা দিক দিয়ে দেখতে গেলে পোলিও বা থ্যালাসেমিয়ার জন্য রক্ত লোকে হাহাকার করে পায় না। আজকে আমার ছেলের জন্মদিন, আমরা এই লাইনে দীর্ঘ 10 বছর ধরে কাজ করে দেখেছি, রক্ত একটা মহামূল্যবান জিনিস, এই জন্যেই আমরা ছেলের জন্মদিনটা এই রক্তদান উৎসবের মাধ্যমেই পালন করতে চলেছি। হ্যাঁ, হঠাৎ এই মানে একটা মানে অদ্ভুত টাইপের, মানে কারণ সাধারণত কেউ করে না, জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকম আয়োজন করে, খাওয়া দাওয়া করে, লোকজন ইয়ে করে, কিন্তু আপনি একটা ভিন্ন ধরনের একটা উদ্যোগ কেন নিয়ে? যে কোনো এক সময় একটা দিন রক্তের জন্য হাহাকার করে পাইনি, তখন বুঝলে রক্ত না দিলে রক্ত পাওয়া যাবে না। আর ছেলের জন্মদিনে একটা নিজস্বতাভাবে আমরা যেহেতু এই লাইনে ভুক্তভোগী, তাই জন্য আমি ভেবেছি এইভাবেই আমার ছেলের জন্মদিনটা পালন করলেই যথাযথই হবে। মানে যে কোনো কারণ বলতে কী বোঝাচ্ছেন, যে মানে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল যে নিজস্ব লোকদেরই রক্তের প্রয়োজন ছিল, মার ক্ষেত্রে বলছি, তখন রক্ত চেয়ে পাইনি আমরা, সেই কারণে রক্তদান উৎসবটাকে আমি প্রধান চিন্তা করেছি, যে জন্মদিন একটা পায়, খাওয়া দাওয়া একটা পায়, সারা বছরই করা যেতে পারে, কিন্তু আমার ছেলের জন্মদিনটাকে এই রক্ত দিয়ে আমি পালন করতে চলেছি। আপনি কি রক্তদান করেছেন? হ্যাঁ, আমি রক্ত দিয়েছি। কেমন লাগছে? দারুণ, একটা এরকম উদ্যোগ নেওয়া, এরকম সচরাচর এর আগে আমি কোনোদিন দেখিনি যে একটি বাচ্চার জন্মদিনে তার পরিবার রক্তদান শিবির করেছে। এটা সত্যি একটা মানে প্রথম, আমার কাছে মনে হয় এটা প্রথম এরকম একটা কিছু করা হলো আর কি, খুবই ভালো লাগছে। হ্যাঁ, রক্ত দিয়ে, এটা তো সম্পূর্ণ পারিবারিক একটা পারিবারিক, তা সত্ত্বেও একটা এটা হচ্ছে সামাজিক, মানে পারিবারিক মাধ্যমে একটা সামাজিক সামাজিক কাজ করা হচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতে কি এরকম উদ্যোগ যদি কেউ নেয় তখন কি এটাকে আপনি স্বাগত জানাবেন? একদম একদম, মানে যেরকমভাবে এখানে এসেছি স্বাগত করেছি, সেরকমভাবে যদি এরকম কেউ করে থাকে উদ্যোগ নিয়ে, নিশ্চয়ই সেখানে আমিও সামিল হব এই অনুষ্ঠানে। জিডি বিল্লা ইনস্টিটিউটের উদ্যোগে কলকাতার ফ্যাশন শো হলো সম্প্রতি। এই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের নতুন নতুন ডিজাইনার কালেকশনগুলি তুলে ধরা হয়েছিল এই ফ্যাশন শোয়ে, তারই এক ঝলক এখন আপনাদের সামনে। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।